বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি আপডেটিং নিউজ রেল, পিএসসি ও এসএসসি নিয়ে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রেলের গ্রুপ ডি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন, যেমনভাবে আপনারা অ্যাপ্লাই করেছেন ঠিক তেমনইভাবে। আরআরবি অনলাইন rej.in অথবা rrb-print.html এ এই লিঙ্কে গিয়ে সোজা যদি চলে যান আপনার জোন, অর্থাৎ যে জোনে আপনি ফিল আপ করেছেন, যেমন আপনি যদি কলকাতায় করে থাকেন তাহলে অবশ্যই কলকাতার জোনে ক্লিক করুন। এরপর কলকাতার জন্য ক্লিক করার পর দেখবেন একটি পেজ খুলে যাবে, যেটাতে লেখা আছে ক্যান্ডিডেট লগইন, এবং এরপর রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ টাইপ করার পর নিচে একটি কোড আপনাদেরকে টাইপ করতে হবে। এরপর লগ ইন করলেই আপনারা যে ফর্মটি ফিল আপ করেছেন সেটি দেখতে পাবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাবেন। অথবা আপনারা সোজাসুজি চলে যেতে পারেন কলকাতার লিঙ্কটিতে, অর্থাৎ গ্রুপ ডি এক্সামের জন্যে আপনি যে জোনটি সিলেক্ট করেছেন সরাসরি সেই জোনে সিলেক্ট চলে যেতে পারেন। আপনি যদি কলকাতার লোক হন তাহলে কলকাতার জন্য যে লিঙ্কটি সেটি হলো www.rrbkolkata.gov.in। এবারে জানুন গ্রুপ ডি এক্সামের সম্ভাব্য ডেটগুলি। অ্যাডমিট কার্ড দেওয়া হবে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, অ্যালফাবেটিক্যালি এক্সাম হবে, এবং এক্সাম ডেটগুলিও আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাখা হয়েছে। অ্যাডমিট কার্ড দেওয়ার সম্ভাব্য ডেটগুলি হলো 30/7/2018, 8/8/2018, 15/8/2018, 27/8/2018, 7/9/2018। যারা 30/7/2018 অ্যাডমিট কার্ড পাবেন তাদের অ্যালফাবেটিক্যালি এ বি টি কিউ ও এল এফ ই ইত্যাদি দিয়ে যাদের নাম শুরু তারা 12/8/2018 তারিখে এক্সাম দিতে পারবে। 8/8/2018 তারিখে যারা অ্যাডমিট কার্ড তুলবেন তারা RYHN ইত্যাদি নামের প্রথম অক্ষর যাদের আছে তারা 18/8/2018 তারিখে এক্সাম দেবেন। 15/8/2018 KMV যাদের নামের প্রথম অক্ষর তারা 26/8/2018 তারিখে এক্সাম দেবেন। 27/8/2018 তারিখে অ্যাডমিট কার্ড যারা তুলবেন তারা CIS প্রথম নামের অক্ষর হলে 9/9/2018 তারিখে এক্সাম ডেট হবে তাদের। 7/9/2018 তারিখে অ্যাডমিট কার্ড তুললে UWXZGPJD ইত্যাদি অ্যালফাবেটিক্যালিভাবে যাদের নাম রয়েছে তারা 16/9/2018 তারিখে এক্সাম দেবে। এবারে জানুন পিএসসির এসআইয়ের বিস্তারিত বিজ্ঞপ্তির বিষয়। পিএসসি বিপুল পরিমাণে এসআইএ নিয়োগ করতে চলেছে। এদের শূন্যপদ 338টি, জেনারেল 176, এসসি 74, এসটি 34, ওবিসি এ 34, ওবিসি বি 24, ফিজিক্যাল হ্যান্ডিক্রাফ্ট 10। যোগ্যতা বিএ অথবা এমএ এদের সেকেন্ড ডিভিশনে পাশ করলেও হবে, সাথে বিএড থাকতে হবে। বয়স হবে 36 বছরের কম। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের জন্যে 9 বছরের ছাড় আছে। আবেদনের তারিখ 17 জুলাই থেকে 6 আগস্ট 2018 পর্যন্ত। আবেদনের জন্য যে টাকা লাগবে সেটি হলো 160 টাকা প্লাস ব্যাংক চার্জ। এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো রকম টাকা লাগবে না সরকারি নিয়ম অনুযায়ী। নির্বাচন পদ্ধতি হবে, প্রথমে স্ক্রিনিং টেস্ট অর্থাৎ অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে ইন্টারভিউ। স্ক্রিনিং টেস্টের সিলেবাস হলো 100 মার্কস থাকবে, এডুকেশন 50 মার্ক, জেনারেল স্টাডিজ 25 মার্ক, অ্যারিথমেটিক 25 মার্ক, প্রতি প্রশ্নের মান 1 করে থাকবে এবং সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। এবারে জানুন এসএসসির আপডেটিং নিউজ। কাউন্সিলিংয়ের নোটিস ক্যান্সেল হওয়ার পর 16 তারিখের ওয়েবসাইটের মেরিট লিস্ট দেওয়া হবে বলে নোটিশের মাধ্যমে জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন। সিএমপি শিক্ষক ছাত্র ঐক্য সংগ্রাম মঞ্চের করা কেসে আবার এসএসসির সমস্ত প্রক্রিয়ার ওপর আবারও স্টে কন্টিনিউ করলেন বিচারপতি আইপি মুখার্জি। আগামী 27 জুলাইয়ের মধ্যে এসএসসিকে হলফনামা জমা করতে হবে। পরবর্তী শুনানি 10 আগস্ট। এসএসসি ওই দিন সঠিক জবাব দিতে না পারলে 11/9/2017 পর এসএসসি যা পদক্ষেপ নিয়েছে তা সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে, অর্থাৎ নতুন প্যানেল ক্যান্সেল হবে। তো বন্ধুরা, আজকের আপডেটিং নিউজটি এখানেই শেষ করলাম। পরবর্তী এরকমই আরও নতুন নতুন আপডেটিং নিউজ জানার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।